তৃণমূলের পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচি আসানসোল রেল ডিভিশন DRM অফিসের নিকট। আজ বুধবার 11টার সময় রেল প্রশাসন অন্যায়ভাবে বিবেকানন্দ বিদ্যালয় ভেঙে দেওয়ার প্রতিবাদে একটি বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়েছে এবং মিছিল করে আসানসোল DRM অফিসের সামনে গিয়ে বিক্ষোভ দেখায় তৃণমূল কর্মী সমর্থকরা। আসানসোল বাসস্ট্যান্ডের পিছন থেকে গুরুদাস চ্যাটার্জির নেতৃত্বে বিক্ষোভ কর্মসূচি। আপনারা সবাই অবগত আছেন যে বিবেকানন্দ স্কুল একটা অতি ঐতিহ্যবাহী পুরনো স্কুল, প্রায় 60-70 বছর ধরে এই স্কুল এখানে পরিচালন করতে চলত। কিন্তু আজকে আমরা কি দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি যে ভারতবর্ষের 98টা স্কুলে নোটিশ দিয়েছেন যে স্কুলগুলোকে বন্ধ করে দেওয়ার জন্য। এখানে প্রচুর গরিব মানুষ ছেলে মেয়ে পড়াশোনা করতো। আপনারা জানেন প্রথমে তো মূল্যবৃদ্ধি, তারপর কৃষকদের উপর গাড়ি চাপা দিয়ে মারা, আজকে ছোট ছোট বাচ্চাদের উপরে বুলডোজার চালানো হলো। এই স্কুলে বুলডোজার চালানো মানে প্রকৃতপক্ষে বাচ্চাদের উপরও আক্রমণ করতে মোদি সাহেব ছাড়ছেন না। তাই আমাদের এই আন্দোলন আরও বৃহত্তর জায়গায় যাবে। আজ খুব কম নোটিশে আমরা সম্মিলিত হয়েছি, আগামী দিন আমরা DRM সাহেবকে এই ব্যাপারে যাতে হস্তক্ষেপ করে পুনরায় বিবেকানন্দ স্কুল সহ ইস্টার্ন রেল স্কুল আরও যেসব স্কুল আছে সেই স্কুলগুলো যাতে পুনরায় চালু করা যায় তার ব্যবস্থা অবিলম্বে DRM সাহেবকে করতে হবে, এইটুকুই আবেদন থাকবে। আগামী দিনে এই আন্দোলন আরও বৃহত্তর হবে। ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট সাধ্যের মধ্যে কোর্স করে নিজস্ব ম্যান পাওয়ার সাপ্লাই লাইসেন্স দ্বারা স্টুডেন্টদের বিদেশে চাকরি দেওয়ার সেরা ঠিকানা। ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট, হরিণঘাটা নদিয়া। সিট বুকিং করতে আজই কল করুন এই নম্বরে 7797188188।